আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ সোমবারের দিনে বড়াতে বুকে হাত দিয়ে আল্লাহর এই নামটি 111 বার পড়ুন, গায়েবী সাহায্য আসবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, সাইয়িদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতমুন নবীন, রহমাতুল্লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সোমবারের দিনটি অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্মপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। সোমবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। সোমবারের দিন আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। সোমবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহর রিপোর্ট পেশ করা হয়ে থাকে। সোমবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। সোমবারের দিন আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। আমরাও যদি সোমবারের দিনটিকে গুরুত্ব দেই, সোমবারের দিন নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকিরাজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত হতাশা, দুর্দশা, চিন্তা, পেরেশানি, অভাব, অনটল, দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে বরকত হাসিলের উদ্দেশ্যে আল্লাহর সাকিনা বর্ষণ হবে, রহমত বর্ষণ হবে এরকম মনোভাব নিয়ে আমরা আমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করেন, সেই ঘর থেকে শয়তান ভেঙে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে, ওই সংসারের মধ্যে বরকত প্রদান করে থাকেন। তাই আমরা গুরুত্ব সহকারে কোরআন তেলাওয়াত করব, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরকে আলোকিত করে দিবেন, অন্তরের সকল ধরনের ময়লা আবর্জনাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি লাভ করবে। কাল কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে। তাই আমরা নিজেরা কোরআন পড়ব, পরিবার পরিজনদেরকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ প্রদান করব। যতদিন পর্যন্ত মানুষ এই কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের বিধিবিধান মানবে, কোরআন অনুযায়ী চলার জন্য চেষ্টা করবে, ততদিন পর্যন্ত সে শান্তি লাভ করবে। যখনই সে কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআনের বরকত থেকে সে দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন চার দিক থেকে তাকে বিভিন্নভাবে অবদস্থ করে ফেলবেন, অপমানিত করবেন। তাই আমরা যদি সম্মানজনক জীবন চাই তাহলে আমাদের জন্য উচিত হলো কোরআনকে আঁকড়ে ধরা, কোরআন তেলাওয়াত করা, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্য চেষ্টা করা, পরিবার পরিজনের মধ্যে কোরআনের তালিমকে ব্যাপক করে নেওয়া। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে শান্তি বর্ষণ করবেন, অশান্তিকে দূর করে দেবেন। তাই আমরা নিজেরা কোরআন পড়ব, পরিবার পরিজনদেরকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে উৎসাহ প্রদান করব। আমরা যারা পূর্ণ কোরআন পড়তে পারি না, আমরা কোরআন ছোট ছোট সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস, এই সূরাগুলো বারবার তেলাওয়াত করব, তবুও আমরা কোরআন তেলাওয়াতের নেকি লাভ করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে আমরা ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। যে ব্যক্তি গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন, তার গুনাহকে ক্ষমা করে দেন, তার ধারণার বাইরে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক প্রদান করে থাকেন।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ প্রদান করেছেন যে তোমরা বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে তওবা ইস্তিগফার পাঠ করো, রব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করো। ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা ইমান এনে বিগত দিনগুলোর গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। সে এত বেশি রিজিকের মালিক হবে যে আল্লাহ তাআলা তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিবেন। তাই কোনো ব্যক্তি যদি ধনবান হতে চায় তার জন্য উচিত হলো অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করা। তাই আমরা ইস্তিগফার পাঠ করবো, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে দুরূদ শরীফ পাঠ করব। উত্তম দুরূদ হলো দুরুদে ইব্রাহিম, যে দুরূদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরূদটি হলো উত্তম দুরূদ শরীফ। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়াও বিভিন্ন দুরূদ শরীফ রয়েছে, বিভিন্ন দুরূদের বিভিন্ন ফজিলত রয়েছে, আমরা যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারি। এরপরে বুকে হাত দিয়ে আল্লাহর গুণবাচক আসমাউল হুসনা এই নামটি আমরা 111 বার পাঠ করব। রব্বুল আলামিনের দরবারে ক্ষমার জন্য আশাবাদী রাখব যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল গফুর, আল গফুর অর্থ হল ক্ষমাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে ব্যক্তি অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানের কথা স্মরণ করে, গুনাহের কথা স্মরণ করে, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বেশি খুশি হন, তাকে ক্ষমা করে দেন, তাকে প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করেন, তার সন্তান আদির মধ্যে বরকত প্রদান করেন, ধন সম্পদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত প্রদান করেন। আল গফুর নামটি আমরা পাঠ করব। আর আল্লাহ তাআলা বলেছেন আমার গুণবাচক সুন্দর নাম ধরে তোমরা আহ্বান করো, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাই আল গফুর, আল গফুর নামটি 111 বার পাঠ করব, আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পন্ন করার পর গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহর বরাত্তকে স্বীকার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে ফেরেশতাদের মাঝে গর্ব করতে থাকবেন যে আমার বান্দারা আমার পবিত্রতা বর্ণনা করছে, আমার প্রশংসা করছে, আমার তাসবি তাহলিল পাঠ করছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিলাম, তার গুনাহকে ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। তাই আমরা ইস্তিগফার পাঠ করব, পাশাপাশি তাসবি তাহলিল পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারে নামাজ সম্পূর্ণ করার পর রাতে ঘুমানোর পূর্বে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দুরূদটি আমরা পাঠ করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের এক তৃতীয় অংশে প্রথম আসমানে আগমন করে থাকেন। বিশ্ববাসীর যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন।